হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি সুমু সামু ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, দোয়া করি সবাই যেন ভালো থাকেন। তো আমি আমার বড় মেয়ে যাচ্ছি একটু কেনাকাটা করার জন্য, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আগে আগে হাঁটছিলাম, ও পিছন থেকে ভিডিও করছিল, তো আমি ভাবছিলাম যে কী করে দেখি ও মোবাইল নিয়ে ভিডিও করছে। তো হেঁটেই যাচ্ছিলাম বাসার কাছেই, যে হেঁটে গেলে দশ মিনিট লাগে। তো দোকানটা তো প্রথমে বলে নিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দোকানে চলে আসলাম, বাটা দোকানটা কাছেই চলে আসলাম, এখন ঢুকবো শোরুমটায়। তো আমি মানে এত খেয়াল করি নাই, ও মানে পিছনে পিছনে ভিডিও করছিল, আমি আগে আগে হাঁটছিলাম। তো একজন তো লাগে এরকম ভিডিও করতে, তো ছোটো মেয়েটা কিন্তু ভিডিও করতে চায় না, তো বড়টা একটু করছে এরকম। তো এই জন্য অনেক অনেক ভিডিও তো দেখতেছি, ঘুরে ঘুরে দেখতেছি মানে কোনটা পছন্দ হয়, কোনটা ভালো লাগে। তবে একটা জুতো পছন্দ হয়েছিল আমার জন্য আর বড় মেয়ের জন্য। তো আমার জন্য যেটা পছন্দ হয়েছে সেটা মাপ পাইনি, আমার তিন লাগে, তো ওটা হচ্ছে চার আছে, তিন নাম্বারটা নাই। তো এই জন্য আন্তর থেকে নিয়ে আসবো, এই শোরুমে হয়তো তিন নাম্বারটা নাই। বাটার দোকানে তিন নাম্বারটা আমার লাগে আবার জুতা, আর চার নাম্বার লাগে। তো ওরটা নিয়ে আসছি, আর আমারটাকে নেওয়া হয় নাই। কিন্তু বাটা জুতা কিন্তু অনেক ভালো, অনেক দিন টিকে, আমি সবসময় বাটা পরি, অনেক ভালো। তো ওনার সাথে কথা বলতেছিলাম, মানে দেখতেছিলাম আবার অনেক অন্য জুতাগুলো পছন্দ হয় কি না, যে অন্যগুলো আর পছন্দ হয় না, আমার ভালো লাগে না। তো আমারটা দেখার পর ওটা ওর জন্য দেখলাম, তো ওটাও ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখানে হলো ছেলেদের জুতা, এখানে এই জুতাগুলো কিন্তু সবই মানে ছেলেদের জুতা কিন্তু আমার কাছে খুবই ভালো। হচ্ছে না, অনেক চেষ্টা করলাম, মানে ঘুরে ঘুরে দেখি যে কোনোটা হয় কি না, দামে হলে জুতা চয়েস হলে দামে হয় না, দামে হইলে জুতা চয়েস হয় না, এই আর কি ঘুরছিলাম। তো আমার মেয়ে বলে যাই, জামু আমি ক্যামেরার দিকে তাকো, আমি তোমার ভিডিও করছি। তা আমি আর খেয়াল করি না, ও বাসায় এসে বলতেছে তোমাকে তো আমি ক্যামেরা দিয়ে বলছিলাম আমার দিকে তাকাও, কিছু বললো, তো আমি খেয়াল করি নাই। তো জুতা কেনা হওয়ার পরে, কেনার পরে মানে বের হয়ে যাচ্ছি, তা লোকটা আবার ইয়ে চেয়েছিল ফোন নাম্বারটা, আবার ফোন নাম্বার দিলে আবার বলছে যে ওই মোবাইলটা নিয়ে লাগবে। তো মোবাইল আমি বাসায় রেখে গেছিলাম, আর আমার মেয়েটা নিয়ে গেছিলো, তো ওটা দিয়ে ভিডিও শ্যুট করেছে, আমারটা বাসায় ছিল। তো মেম্বারশিপ বানানোর জন্য বাটার, তো কোন জুতাটা নিয়ে আসছি সেটা আপনার সাথে শেয়ার করব। এই যে দেখাচ্ছে ও মানে কোনটা চয়েস হয়েছে, কোনটা নিয়ে আসছে ও বাসায়, ও সবসময় পরার জন্য এটা নিয়ে আসছে। উঁচা জুতা আছে, মানে হিল আছে, হিলগুলা সবসময় তো পরা যায় না,
এটা সবসময় রাফ ইউজ করার জন্য এটা নিয়ে আসছে, এদিক সেদিক যায় এই জন্য এটা নিয়ে আসছে। তো এটা প্রাইস কে কে জানতে চান কমেন্ট করে জানাবেন, এটা এই জুতোটা কত হয়েছে। রেটটা হয়তো লেখা দেখাও যাচ্ছে জুতার মাঝে, বোঝা যদি যায়। তো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি। সবাই ভালো থাকেন, আমাদের জন্য সবাই দোয়া করেন, আমরা যেন ভালো থাকি। তো আমার মেয়েদের জন্য সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।